সন্ধ্যা গড়িয়ে শাহপুর কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট না দিতে পেরে বহু মানুষ দাঁড়িয়েছিলেন। এমন সময় জেলা পরিষদে বিজেপি প্রার্থী মৌসুমী মণ্ডলের সাথে তুমুল বাকবিতণ্ডা হয় তৃণমূল কর্মীদের, আর এরপরে বিজেপির ওই প্রার্থী ব্যালট বক্সে জল ঢেলে দিলেন। এরপরে তৃণমূল কর্মীদের দ্বারা আক্রান্ত হন তিনি বলে অভিযোগ। এরপর শনিবার রাত্রে তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ছাপ্পার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তাদের দাবি, বিজেপির ওই প্রার্থী বুথে ঢুকে ব্যালট বক্সে জল ঢেলে দিয়ে ভোট নষ্ট করেছে। অপরদিকে বিজেপি কর্মীদের দাবি, ছাপ্পা দেখে প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাদের প্রার্থী। কি হয়েছিল দাদা? আজ সকালবেলা থেকেই 24 নম্বর জেলা পরিষদে সাতগিছা কল্যাণপুরে বিভিন্ন ভোটে ছাপ্পা ভোট চলছিল। আমরা 30টার বেশি কমপ্লেন, লিখিত কমপ্লেন এসডিওকে দিয়েছি, কিন্তু সকাল থেকেই সেখানে কোনো রকমভাবে কেন্দ্রীয় বাহিনী ছিল না, সিভিকদের ভোট করা হচ্ছিল এবং লোকাল সিভিক যে যে এলাকার সেই এলাকাতেই সিভিকদের ডিউটি দেওয়া হয়েছিল। এর ফলে সেখানে বিভিন্ন ধরনের উত্তেজনার সৃষ্টি হয়। সেই সময় আমাদের জেলা পরিষদের ক্যান্ডিডেট সম্মানীয় মৌসুমী মণ্ডল মহাশয় বুথে যান এবং বুথে গিয়ে দেখতে পারেন যে সেখানে অবাধে তৃণমূলেরা ছাপ্পা ভোট দিচ্ছে। তার প্রতিবাদ করতে গিয়ে তিনি তৃণমূলের ওখানকার লোকাল যে প্রার্থী এবং তৃণমূলের সন্ত্রাসবাদী এবং গুন্ডা যারা তৃণমূলের তারা হেনস্থা শিকার হয়েছে, ওনার গায়ে হাত দেওয়া হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে সেই বিষয়টা জানিয়েছি এবং আগামীকাল আমরা এটা নিয়ে আমাদের রাজ্য নেতৃত্বের সাথে কথা বলে আমরা অবশ্যই কোর্টের দ্বারস্থ হব। ওনাকে এখন কী করা হলো? ওনাকে হসপিটালে বেঁধে দেওয়া হয়েছে। উনি একটু মুখের যন্ত্রণায় আছে, মুখের যন্ত্রণার জন্য ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে এবং বিভিন্ন বুথেই এই কাজটা হয়েছে। যেখানে হয়েছে এটা কত নম্বর বুথ? এটা 254 নম্বর বুথ, 243, 244, 261, 262, 264 এই সব বিধায়ক জায়গায় অবাধে ছাপ্পা ভোট হয়েছে। কী নাম আপনার? সুমন ঘোষ। কী পদে আছেন আপনি? সাংগঠনিক কাটোয়া জেলার জেনারেল সেক্রেটারি। হাজুডি পঞ্চায়েতের মণ্ডলহাটে 19 নম্বর বুথে একটি অভিযোগ উঠেছে, শাসক শ্রেণীর দুষ্কৃতীরা গিয়ে বুথ দখল করে ছাপ্পা দিয়েছে। তারই প্রতিবাদে ওখানকার যে জেলা পরিষদের বিজেপির প্রার্থী শম্পা রায় ব্যালট বক্সে জল ঢেলে দিয়েছে। কি বলবেন? যদি বুথ দখল করেই ভোট করে তো তার তো অভিযোগ করা উচিত ছিল। তা তো ব্যালট বক্সে জল ঢেলে দেওয়ার কোনো অধিকার তো কাউকে দেওয়া হয়নি। আসলে নিশ্চিত করা যায় জেনে ওরা ব্যালট বক্সে জল ঢেলে একটা নাটক করছে, এর ফলে নির্বাচনী বিধি ভঙ্গ করা হয়েছে। এই বিষয়টা কি কমিশনকে জানাবো? এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনারকেও জানাবো আর পুলিশকেও জানাবো। ¡Gracias!